আছে সামি নবীনিত নতুন ফুড ব্লগ। মেনুগুলো দেখে ভালো লাগছে তো দেখি কি কি অর্ডার করা যায়। আর এটা হচ্ছে আমার একটা ফার্স্ট স্ট্রিট ফুড ব্লগ, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আচ্ছা, ওনাদের মিনি বার্গারের দুটো আইটেম আছে, একটা চিকেন বার্গার একটা বিফ বার্গার। আর চিকেন বার্গারেরও আলাদা কিছু সেকশন আছে, তারপর ফ্রাই সেকশন আছে, তারপর হচ্ছে বিফ বার্গার আছে, আর শেক আছে, আর এগুলোর সাথে বার্গারগুলোর সাথে অ্যাড করতে পারেন, তারপর স্পাইসি লেভেল দেওয়া আছে। তো মিনি বার্গার দুটো অর্ডার করি, দুইটাই একদম স্টুডেন্ট বাজেট। আগে চারটা ছিল আর এখন দুটো, মোট ছটা। আর এক্সকিউজ মি, জি বলুন, চিকেন বার্গারের মধ্যে আপনাদের মানে কোন বার্গারগুলো খুব বেশি সেল হয়? আমাদের চিকেন চিজ বার্গার, চিকেন চিজার বার্গার আর বারবিকিউ, এই তিনটা আইটেম একটু বেশি সেল হয়। আপনাদের যে অ্যাডভান্স যেগুলো আছে সবগুলো কি অ্যাড করা যাবে? হ্যাঁ, সবগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটা চিকেন বারবিকিউ বার্গার দেন, এটার সাথে আপনি হচ্ছে একটা চিজ দিয়ে দিবেন আর একটা সসেজ অ্যাড করে দেবেন। আর বিফ বার্গারের মধ্যে কোনগুলো বেশি চলে? বিফ বারবিকিউ, বিফ চিজ, বিফ চিজার। বারবিকিউর সাথে কোনো চিজ নেই? না, বারবিকিউ। আচ্ছা, তাহলে আপনি বিফ বারবিকিউ একটা দেন। আর ফ্রাইজ আইটেম থেকে আপনি ড্রামস্টিক তিন পিস দিবেন। হ্যাঁ, আমাদের দুটো হয় ড্রামে, তো ঝাল একটা ঝাল, একটা নাগা, একটা নাগা দিবেন। নাগা দিবেন, নাগা। আর চিকেন, চিকেন ফিঙ্গার দিবেন। আর এক্সকিউজ মি, সরি সরি, মিনি বার্গারগুলো হচ্ছে স্পাইসি লেভেলটা রেগুলার দিবেন, আর চিকেন বার্গারটা হচ্ছে স্পাইসি দিবেন, আর বিফ বার্গারটা ভেরি স্পাইসি। আমার সবগুলো আইটেম চলে আসছে। তো ওনারা এখন বলতেছে যে চিকেন ফিঙ্গার্সের মধ্যে নাকি চিজ দেওয়া, এর কাছে দিদা। আচ্ছা, তো এখন এটা ট্রাই করি, দেখি কীরকম চিজ দেওয়া আছে। আচ্ছা, ভিতরে চিজটা দাও, আমি চিজের অংশে দুই হাত লাগাই একটু। ও, এটা ভিতরে পুরোটাই চিজ, একদম গরম বাবা। আচ্ছা, এবার একটু ট্রাই করি। উপরে কোটিংটা পুরাই ক্রিস্পি, আর ভেতরে চিকেনটা পুরো সফট লাগতেছে। লবণ ঝালের পরিমাণটা পারফেক্ট আছে, পারফেক্ট বলতে সবার জন্য পারফেক্ট, কিন্তু আমি লবণ একটু বেশি পছন্দ করি, তো মনে হয় আরেকটু লবণ দিলে আরেকটু মজা হতো। মজা আছে। এটা হচ্ছে পাঁচ পিস দেয় তারা, পাঁচ পিসের দাম হচ্ছে 70 টাকা। সাইজটা একটু ছোটই, কিন্তু তারপরেও ঠিক আছে দাম অনুযায়ী মনে হয়। আচ্ছা, এবার ড্রামস্টিক ট্রাই করি একটু। এটা হচ্ছে নাগা ড্রামস্টিক, তা কামড় দিলাম। দেখো কত মশলা ভিতরে বাবা, পুরো ধোয়া উঠতেছে, আমি শিওর এটা অনেক ঝাল হবে। আর এই জিনিসটা না অনেক মুচমুচা। পুরো বোম্বাই মরিচের ফ্লেভার আসতেছে। সিরিয়াসলি এত নাগা হবে আমি বুঝি নাই, মানে একদম এক কামড় দিতে পুরো মনে হচ্ছে আমি একটা আস্ত বোম্বাই মরিচ কামড় দিচ্ছি, এত ঝাল। একটু সস দিয়ে খাই। সসটা একটু মিষ্টি মিষ্টি, আর এটা ঝাল, এই দুটো মিলে খেলে আবার একদম মানে খুব লাগে না আর কি, মজা আছে কিন্তু। আচ্ছা, ড্রামস্টিকের দাম 50 টাকা করে পিস, আমি 3 পিস নিছি। আচ্ছা, এবার আসি বার্গারে। দুইটা মিনি বার্গার নিছি, এটা হচ্ছে বিফ মিনি বার্গার, এটার দাম হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে চিকেন মিনি বার্গার, এটার দাম 50 টাকা। আচ্ছা, ভিতরে হচ্ছে চিকেন দেওয়া, ও আচ্ছা প্যাটি আকারে, আর সাথে হচ্ছে অনিয়ন দেওয়া, টমেটো দেওয়া, আর লেটুস পাতা দেওয়া। তো দেখি একটা কামড় দিই। হুম,
চিকেন আছে নাই সসটা খুব মজা বানটা ছোট অনেক কিউট বাট সফট আছে নরমাল বান এরকম স্পেশাল কিছু না বাট আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা এবার বিফ বার্গারে আসি এটার ভিতরে একটা বিফের প্যাটি দেওয়া আর সাথে অনিয়ন দেওয়া নিচে টমেটো দেওয়া আর হচ্ছে লেটুস পাতা দেওয়া আর সস দেওয়া তাদের সসটা আমার কাছে ভালো লাগছে আমি একটু খালি প্যাটিটা খেলে প্যাটিটা কিন্তু একেবারেও চিকন না পুরোটাই বিফ দেওয়া পেঁয়াজ টেয়াজ দিয়ে ভরা না আচ্ছা এবার আসি দাদের অন্য প্রশ্নে এটা হচ্ছে চিকেন বারবিকিউ বার্গার এটার দাম হচ্ছে 110 টাকা আর এটার সাথে আমি অ্যাড অন করে সসেজ নিছি সসেজটার দাম পড়ছে 40 টাকা আর এটার সাথে চিজ ছিল না আমি হচ্ছে এক্সট্রা করে চিজ নিছি চিজের নাম চিজের দাম হচ্ছে 15 টাকা তো আমার টোটাল হচ্ছে 165 টাকা পড়ছে আর সাথে তো লেটুস পাতা দেওয়া আর চিকেন কোথায় এই যে চিকেনের প্যাটি আমি আগে একটু খালি প্যাটি খাবো আচ্ছা এবার সব সহ একটা কামড় দিব আমার মুখ টুক ভরে গেলে তো স্ক্রিনশট নেবেন না দয়া করে এটা অনেক স্পাইসি এটা মনে বেশি স্পাইসিটা দিছে না আমি তো বিফে দিতে বলছিলাম বাট ওনারা যে সসটা দিছে না মানে এটা একটা আচারি আচারি সস এই জন্য মানে ঝালের মধ্যে একটা অন্যরকম একটা টেস্ট আসতেছে আই থিঙ্ক এটা মানে স্পাইসি লেভেলটাই ভালো আই থিঙ্ক স্পাইসি লেভেলটা কম নিলে অত ভালো লাগতো না ঝালের লেভেলটা এত জোস যে ঝাল লাগলেও মজা লাগতেছে ব্যাপারটা হয়ে গেছে ঝাল লাগে তবু ভাল লাগে আচ্ছা আচ্ছা এবার আসি বিফ প্যাটিটা বিফ বার্গার এটার দাম 120 টাকা আমি এটার সাথে কিচ্ছু অ্যাড অন করি নাই এটা হচ্ছে বিফ বারবিকিউ বার্গারটা এটার সাথে একটা লেটুস পাতা দেওয়া আছে আর অনিয়ন টমেটো আর ওনাদের সস মেয়োনেজ এগুলো মেবি সবগুলোতেই সেম এবার বাইট দিয়ে আল্লাহ জানে এটা কোন স্পাইসিটা আমার ভয় লাগতেছে না এটা নর্মাল স্পাইসি দেই আর তো বাইট দি বুঝি না এই রেগুলার বার্গারটার মধ্যে বিফ প্যাটিটা একটু মানে বেশি মচমচে হয়ে গেছে এর জন্য মাংসটা ওরকম মুখে লাগতেছে না মানে এটা ভাজা ভাজা মাংসের টেস্ট আসতেছে ওরকম ডাইরেক্ট মুখে মাংসটা লাগতেছে না কিন্তু আমি যখন মিনিটা নিছিলাম মিনিটার মধ্যে যে বিফ প্যাটিটা এটা পুরো একটা মাংসের টেস্ট আসতেছে মুখে এটা একটা ভাজা ভাজা ভাই ভাবতেছে তো এই সবগুলো টেস্ট করে ফেলছি আর এটা না বললেই না যে কিছু কিছু রেস্টুরেন্টের থেকে মানে কিছু কিছু ফুড কার্টের বার্গারগুলো বেশি মজা হয় আর এটা হচ্ছে সেরকম একটা ফুড কার্ট মানে বার্গারগুলো আমার কাছে সত্যি ভালো লাগছে আমি অনেক রেস্টুরেন্টেই খাই কিন্তু রেস্টুরেন্টের বার্গারের থেকে এটা আমি বলবো 1000 গুণে ভালো প্লাস দামও অনেক কম যারা আশেপাশে আছেন তারা চাইলে এসে টেস্ট করতে পারেন আসলেই মজা মানে সত্যি কথা আমি আসলে অত বার্গার প্রেমী না বাট আমার কাছে খেয়ে অনেক ভালো লাগছে আর ড্রামস্টিকটা তো পুরাই ঝালে ঝালে ভরা আর এটাও ভালো ছিল মোটামুটি ভালো ছিল আর তো লবণ হলে মনে বেস্ট বলতাম ভালো ছিল মানে সাইজটা একটু ছোট তবে মনে হয় 70 টাকা অনুযায়ী ঠিকই আছে আর বার্গারগুলো তো জোস ছিল তার মধ্যে এই চিকেন বারবিকিউ বার্গারটা বেশি জোস ঠান্ডার দিনে কোল্ড কফি খাওয়াটা তার উপর আবার নাগা ড্রামস্টিকের পরে মানে মনে হচ্ছে একটা কি বলবো একটা গিফট
আল্লাহ প্রদত্ত। যাই হোক এখন একটু শান্তি লাগতেছে, অনেকক্ষণ আগে অর্ডার দিছিলাম একটু লেট হয়ে গেছে দিতে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা তারা হচ্ছে আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে, বলতেছে এটা নাকি অনেক মজা, এটার দাম হচ্ছে 60 টাকা। তো খাই দেখো, অনেক ক্রিসপি লাগতেছে, ক্রিসপি প্লাস উপরে মশলাটা অনেক মজা, চিলি ফ্লেক্স দিছে আর কি কি দিয়ে জানো তৈরি, বাট অনেক মজা। মানুষ কেন রেস্টুরেন্টে খায়, স্ট্রিট ফুডই তো অনেক মজা। এটা আসলে অনেক ভালো ছিল। আজকের মতো খাওয়া দাওয়া শেষ করি, আর এই টাইপ স্ট্রিট ফুড রিভিউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে এরপর নেক্সট টাইম আমি আরও করে ট্রাই করব। তো আজকে এখানেই শেষ করি, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।